বিয়ে করবে, বিয়ে করার আগে যুবক, যুবকের নাম ধরেন আবদুল্লাহ, আবদুল্লাহ বিয়ের খবরাখবর চলতেছে, হুজুরের কাছে শেখার জন্য আলেম হিসেবে হুজুরের কাছে যাবে, সব হুজুর তো বলতে পারে না, বুঝাইতে পারি নেই। আলেমদের মধ্যে আবার ক্লাস আছে, কি আছে বলেন, একটা ক্লাস আপনারা, আপনারাও শুনু শুনু আলেম কিন্তু বড় না, যেমন হুজুরের সাইডটা ফরজ আপনারা জানেন না, গোসল করা তিনটা ফরজ জানেন না বুঝি, উযু কেমনে করে জানেন না বুঝি, আপনারা মোটামুটি ছোটো ছোটো আলেম। এরপরে প্রাথমিক আলেম, মাধ্যমিক আলেম, উচ্চ মাধ্যমিক আলেম এবং একেবারে সর্বশীর্ষ পর্যায়ের আলেম, বুঝলেন কি না? যেমন একজন বেচারায় মাদ্রাসায় কিছু পড়াশোনা করে নুরানি প্রশিক্ষণ নিয়ে আসছে, কি প্রশিক্ষণ, পড়াশোনা করছে, মাদ্রাসায় পড়ছে, পড়িয়া কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখছে, কিছু কেতাবাদিও পড়ছে, কিন্তু মাসালার কেতাব, ফতোয়ার কেতাব, হাদিসের কেতাব, তাফসিরের কেতাব পড়ার সুযোগ তার হয় নাই, হয় না, এরকম হয় না। এখন সে এলেমের খেদমত করতে চায়, এই জন্য নুরানি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে এক মাস বা তিন মাসের প্রশিক্ষণ নিয়ে এসে এলে ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে একটা নুরানি মাদ্রাসায় পড়াইতেছে, এও আলেম, উচ্চ স্তরের আলেম কথা কয় না। এ দেখবেন অজু ঘোষল তাইমুম ইত্যাদি যা নুরানি ছেলে মেয়েদেরকে পড়ার লাগে সব তার জানা, দুই রাকাত নামাজে সাতটি মাসালা, মাসাল্লাহর মুখস্থ আছে, নামাজ ভঙ্গের কারণ উনি পড়াইতেছে, কারণ উনি কি এই কোরআন শরীফ খুলে খুলে তাফসির করে শুনে পারবে, উনি কি হাদিস খুলে খুলে সব বুঝাইতে পারবে, ফতোয়ার কেতাব নামাইয়া বুঝাইতে পারবে, সুতরাং মাসালা জানতে যাওয়ার ব্যাপারেও বুঝতে হবে যে আমার এই মাসালা কে কে পারবে, বুঝতেছেন কথা। আবার মাধ্যমিক পর্যায়ের আলেম আছে যারা ওরা সে আর একটু বেশি পারে, উচ্চ মাধ্যমিক আর একটু বেশি পারে, মাওলানা আর মুফতি এক জিনিস না, ফেকা বিষয়ে, ইফতা বিষয়ে, ফতোয়া বিষয়ে পড়াশোনা করার পর, এখন তো মুফতি অনেক আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ অনেক মুফতি, মুফতিদের মধ্যেও ক্লাস ভাগ করার কোনো কায়দা আমি পাই না, বুঝাইতে পারি নেই, অর্থাৎ মুফতিদের মধ্যে ক্লাস ভাগ করার কায়দা নাই। যেমন মসজিদ কমিটি বললো কি হুজুর আপনি মুফতি, কয় না, এখন তাদের মাথা গরম, আমাকে হুজুরে বলে মুফতি না, এখন বেচারা বুঝে গেছে যে আমার তো চাকরি নাও থাকতে, এই একটা ফতোয়া বিভাগে যাইয়া হুজুর আন্ন গেহানি কি আমি কোনো ফতোয়া ফেকা কি জন্য ইফতা বিভাগে পড়াশোনা করতে পারবো, আমাদের খেয়াল করেন, হুজুরে বললো যে হ্যাঁ পারবেন রেগুলার, কেনা হুজুরে মুফতি ইমাম সাহেব কেনা রেগুলার পারবো না, তাই সপ্তাহে একদিন আছে, একদিনে আইয়েন, মাসে মাসে 2000 করে টাকা দেওয়া লাগবে, চিন্তা করেন 2000 টাকা তো ব্যাপার না, 12000 14000 16000 টাকা বেতন মসজিদে, 2000 ডাক না, আর উনি চিন্তা করছে ছাত্ররা আইলো 2000 তো পাইতেছি, বুঝলেন নাই মনে হয়, ইফতাখানা এখন গণ গণ ইফতাখানা, ফতোয়া বিভাগ গণ গণ, মানে কি আসলে দুই পয়সা কামাই, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করেন। সপ্তাহে একদিন, বছরে 52 সপ্তাহে 52 দিন গেল, বছর শেষে বসায় একটা সনদ দিয়ে দিলে মুফতি সাহেব কমিটির কাছে, আমি ফতোয়া বিভাগ পাশ করছি, আমি মুফতি, নামে না গেলে কি মুফতি সলিমুদ্দিন, আপনারা জানেন না, আমি জানি বললে ফেলাইছি, বলাটা আপনার সামনে ঠিক না, তবুও বললে ফেলাইছি, যে কোনো মুফতি মাওলানা আলেম হইলি, অর্থাৎ ফেক পড়াশোনা দাওরা পাশ করলেই মাওলানা বলা হয়, কামেল বা টাইটেল পাশ করলেই মাওলানা বলা হয়, মাওলানা আর মুফতি এক জিনিস না, অর্থাৎ মাওলানা হওয়ার পরে ফতোয়া বিভাগে গিয়া টানা একটা না এক বছর বা দুই বছর বসুন্ধরা ফেকা বা কিজন ইফতা বিভাগে, যাত্রাবাদী ইফতা বিভাগে, এই ফরিদকিজন এখানে মাদানীনগর ইফতা বিভাগে, অথবা মারকাজুদ দাওয়াল ইসলাম ইফতা বিভাগে এক বছর দুই বছর ওস্তাদের সামনে ছাত্রের মতো সবকান সবকা, তামরিনের পর তামরিন, তামরিন তো বোঝেন নেই আপনারা, তো তামরিন বুঝবেন, অর্থাৎ সুয়াল আর জবাব, সুয়াল আর জবাব, তামরিন জবাব, সুয়াল জবাব, আল আসআলাতু আল আল আসআলাতু ওয়াল জাওয়াবু, সুয়াল জবাব, অর্থাৎ প্রশ্ন এই জবাবটা বাইর করো ওই কিতাব থেকে বাইর করবে, এই জবাবটা বাইর করো ওই কিতাব থেকে বাইর করবে, আবার পাবলিকের প্রশ্নও তো যাই ফতোয়া বিভাগে পাবলিকের পক্ষ থেকেও প্রশ্ন, আপনারা তো জানেন না,
অর্থাৎ যেমন আপনারা ঘরে বাইরে স্বামী স্ত্রী একটা গ্যান্দাম করে একটা কিছু হয়ে গেছে, ফতোয়া আনার জন্য গেলেন চারটা বাড়ি, এই ফতোয়ার কাগজটা ওই ছাত্রদের সামনে হুজুরের সাইডে দেবে, এটা ফতোয়া বাইর কর। ওনারা কেতাব থেকে বাইর করিয়া সব সাজগোজ করছে, হুজুরে কয় এটা হয় নাই, কেন হুজুর হয় নাই কয়, হ্যাঁ লেখছি কি আর তুই জব্দ চুকি। এইভাবে দেখা শোনা পড়াশোনা কেতাব পড়া, আবার কেতাব উল্টে উল্টে সবক হবে, এই মশালাটা বুঝছো? এইভাবে এক বছর বা দুই বছর পড়ার পর এই মুফতি আর ওই আগের দাওরা পাস মাওলানা এক না, সব মশালার জব মাওলানায় দিবে না। চাফা ছাড়ার জন্য, মানিজাতের জন্য আন্দাজে একটা জব দেওয়া হয়, আপনারা খেয়াল করবেন অনেক মশালা আমার কাছে আসে, আমি মাঝে মাঝে বলে দিই না এইটা আমার জানা নাই, একটু পড়াশোনা করে এগুলোই, কারণ মানুষ সব জানতা সব জানে মানুষ কে জানেন সব। আমাদের শূন্যতা কি আছে, আমাদের কিছু দুর্বলতা শূন্যতা নাকাসিয়াত আমাদের মধ্যে থাকে, পূরণ করতে হয়। এখনো অনেক বছর পড়াশোনা করলাম, অনেক বছর পড়াশোনা করলাম, এখনো পড়াশোনা করি, এরপরও মাঝে মাঝে এমন মশালা আসে যা বলতে হয় একটু সময় নিয়ে, বুঝাইতে পারি নেই। যেমন এক বছরে গত সপ্তাহে একটা মশালা জিগেছে, হুজুর আগামীকাল তাওয়াফ হজ্জে গেছে আমার স্ত্রী, আগামীকালকে তাওয়াফ, আজকে মাসিক শুরু হইতে পারে না। এখন এই হজ্জের মশালা এভেলেবেল, বুঝাইতে পারি নাই, মশালা নামাজেরটা এভেলেবেল, কারণ নামাজ মানুষ রেগুলার করে, দৈনিক পাঁচবার পড়ে, বছরে শত শত হাজারবার নামাজ পড়ে, মশালাও ঘন ঘন আলোচনা করা হয়, আমরাও পড়ি, পড়াই, পড়ি বুঝাই, জানতেছেন জব দেই। আর হজ কি প্রত্যেক দিন, ডেলি পাঁচবার, বছরে কয়বার, তাও সবার লেগিয়া, ওই মশালা তো আমার জানা নাই, কারণ ওইটা সচরাচর ব্যবহার হয় না। এই কেতাবাদি খুঁজিয়া মজিয়া তালাশ ফালাশ করে দিয়া এরপর জব দেওয়া লাগছে, ভাই আপনার স্ত্রী মনোযোগ দেন, জবটা নিয়ে নেন, কারণ আপনার মধ্যে ওইলে ওইতে, আপনার মধ্যে মানে আপনার বাড়িওলনির মধ্যে আর কি, ওইলে ওইতে পারে। মশালা হচ্ছে সে তাওয়াফ করবে না, সাইও করবে না, সাই তো বোঝেন নাই, দুই পাহাড়ের মাঝখানে দৌড়ানো, তাওয়াফও করবে না, সাইও করবে না, অন্যান্য হাকাম আদায় করবে, নামাজও পড়বে না, মনোযোগ। এরপরে সুস্থ হওয়ার পর একটা সুযোগ পাইয়া সে আইসা তাওয়াফও করবে, সাইও করবে, ওই হজ্জের সফরে দম দিতেও হবে না, দম তো বোঝেন নাই। অর্থাৎ হজ্জের বিধিবিধান মানতে গিয়ে যদি একটু ব্যস্কম হইয়া যায়, ভুল হইয়া যায়, সেখানে শাস্তি হিসাবে একটা পশু জবে করতে হয়, একটা দুম্বা অথবা ভেড়া অথবা ছাগল, শাস্তি হিসাবে, জরিমানা হিসেবে, সহু সেজদা হিসেবে একটা দম, একটা পশু জবে করতে হয়, এর একটা দম। তাহলে এই যে একটা মেয়ে লোকদের মশালা বললাম, এতে দম দিতেও হবে না, এখন এটা তো আমার জানা নাই, বলার সঙ্গে সঙ্গে তার কাছে অপমান হওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের আলেমদের মধ্যে একটা ভুল আছে, নিজের মানসম্মান রক্ষার লেগে আন্দাজ একটা জব দিয়ে বইয়েছে, এটা উচিত না। আপনারাও কিন্তু এই কাম করেন, আপনাদের মধ্যে একটু বেশি, আপনাদের মধ্যে বেশি, বেশিটা তো বোঝেন নাই। আমার সামনে দুই মুসল্লি বসা, আমি হেদার ইমাম, আমার থেকেই অনেক কিছু শিখতেছে তারা প্রত্যেক জুমায়, কিন্তু আমার সামনে বসা একজন এসে জিগাইল, এই হুজুর এইটা কী, আমার আগে হেরা জব দেওয়া শুরু করে দেয়, কথা বানাইয়ে কইলাম মনে হয় না, যার কাছে আমরা না। যেমন আমরা ওস্তাদের সামনে বসা আছি, এই সময় ওস্তাদের সামনে এসে একজন প্রশ্ন করলো, ওস্তাদের আমরা কথাই বলি না, জানি তবু ওস্তাদের সামনে আমি বলবো কেন, আমার ওস্তাদ আছে তো এখানে, হ্যাঁ ওস্তাদ যদি বলে যে তুমি জবটা দিয়ে দাও, হ্যাঁ এটা ওস্তাদের আদেশ, এটা ওস্তাদের আদেশ, আদেশ মানে আদব, আদেশ মান্য করা আদব, অমান্য করা বেয়াদবি, ভিন্ন কথা। তো এলেম শিক্ষা করার জন্য আপনারা যদি কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে যান, কোনো মাদ্রাসার ইমাম হুজুরের কাছে যান, কোনো মুহাদ্দিসের কাছে যান, কোনো খতিব সাহেবের কাছে যান, কোনো মুফাসসিরের কাছে যান, কোনো মুফতি সাহেবের কাছে যান, লাভ আছে না ক্ষতি আছে? কথা কন, হাদিস নেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا الى الجنه سبحان الله বলেন ভালো করে বলেন যে ব্যক্তি ইলম শেখার জন্য পথ অতিক্রম করে হাঁটে মুফতি সাহেবের কাছে যায় মাদ্রাসায় যায় আলেমের কাছে যায় যাইতে গিয়ে হাঁটে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই লোকটার এই পথটা যেন সে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এই যে হেঁটে যাওয়ার সওয়াব, হেঁটে যাওয়ার মজুরি, জান্নাতের দিকে হাঁটা। আমরা এখানে, আমরা কোথায়? এখানে বলতে বাংলাদেশে, কই বাংলাদেশের জমিনে, বামন এলাকায়। 2022 সালের সেপ্টেম্বর মাসের কত? 2 তারিখ। আজকের থেকে, এই জমিন থেকে, এই জায়গার থেকে জান্নাত হাজার হাজার মাইল দূরে। বোঝেন নাই মনে হয়, কাছে না হাজার হাজার মাইল দূরে? যেমন দুনিয়ায় বেঁচে থাকবো কত বছর জানি না, জানি, আর কবরে কত বছর থাকা লাগবে তাও, এরপরে কিয়ামতের ময়দানেটা খালি জানছি 50,000 বছর। কত? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000। বলেন 50,000 বছর। তাহলে জান্নাত কত দূর হিসাব করেন? দুনিয়াতে কতটা বছর জানি না, কবরে কত হাজার কত লাখ বছর তাও, কিয়ামতের ময়দানে 50,000, কুল সিরাত 30,000। তাইলে হাজার 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 বা লাখ লাখ বছর দূর আমাদের থেকে জান্নাত, ঠিক কি না? এগিয়ে যেতে হবে এখানে থেকে, এগিয়ে যেতে হবে। যেমন আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললো 700 বছরের কি যেন 700 গুণা মাফ হয়ে গেল, 400 নেকি আমল নামায় লেখা হয়ে গেল, এবং এই বান্দায় জান্নাতের দিকে 400 বছর আগাইয়া গেল। তাহলে জান্নাত অনেক দূর, এগিয়ে যেতে হবে এখানে থেকে। বোঝেন নাই মনে হয়? তো যেই লোক এলেম শিখার জন্য মাদ্রাসায় যায় সেজন্য কোন দিকে হাঁটে? আবার বলেন, এলেম শিখার জন্য যে যায় সে হাঁটে কোন পথে? বুঝেছি, আল্লাহ বোঝার আমলের তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস। এরপর পরের একটা হাদিস শুনেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুধু এতটুকু না হাদিসখানা আরো অনেক বড়, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, হাদিসখানা আরো বড়। আল্লাহ, ওয়াইনাল মালাইকাতু লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি। সুবহানাল্লাহ, বলেন ওয়াইনাল মালাইকাতা, অবশ্যই ফেরেশতারা লাতা দউ বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, বলেন ফেরেশতারা কি করে? বিছিয়ে দেয়। আজনি হাতাহা, তাদের পাখা, তাদের নূরের পাখা, ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য যারা শেখার জন্য যায় তাদের চলার রাস্তায় বিছিয়ে দেয়, নূরের পাখার উপর দিয়ে তারা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়। এতে গেলে ছোট ছোট বাচ্চারাই, আপনারাও যদি শিখতে যান, আমাদের অবস্থা খুবই খারাপ, একটু অবসর পাইলেই চায়ের দোকান, অবসর পাইলেই আড্ডাবাজি, এটা ঠিক না। হ্যাঁ, আলেম ওলামার কাছে গিয়া বাপ ধরে নিজে বড় আলেম ছোট, আপনারা না কত কাজ গিয়া হুজুরে হেন্দা খোসায় হেন্দা খোসায় ইটে জিগায় উইটে জিগায় হুজুরের জিগায় হুজুরে নানান প্রশ্ন, নানান খোসাখুসি, নানান কিছু। আসলে উচিত ছিল কি যে আমি এটা জানি না, হুজুর আমার একটু বলে দেন, আল্লাহ এর থেকে আমাদের হেদায়ত দান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়াইনাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। সুবহানাল্লাহ, বলেন যারা ইলম শিক্ষা করার জন্য যায়, গিয়ে যারা ইলম শিখলো, আলেম হইল, আলেম হইল, মনোযোগ দেন, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে আসমান এবং জমিনের সকল বাসিন্দারা। ভালো করে কন, আল্লাহ, আসমানে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, সবাই দোয়া করে আলেমের জন্য। কার জন্য?
আল্লাহ। এরপর আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়াল হিতানু ফি জাউফিল মা, এমনকি পানির ভিতরে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, মাছ, অন্যান্য পোকামাকড়, কীটপতঙ্গ, অনেক কিছুই বসবাস করে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সমস্ত পানির মধ্যের প্রাণীরাও দোয়া করে আলেমের জন্য। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আপনারা করেন না, আপনারা খুব ভালো, আলেমের জন্য এত দোয়া করার দরকার কি? বুঝেন নাই মনে হয়। আসলে আলেমদের কারণেই পৃথিবীটা বেঁচে আছে। কাদের কারণে? কারণ আলেমদের মধ্যে আছে আল্লাহ। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র কোরআন আলেমদের মাধ্যমে, পবিত্র হাদিস আলেমদের মাধ্যমে, আল্লাহ, রসুল, ইসলাম, জিকির, তেলাওয়াত, এগুলো দুনিয়ায় বেঁচে আছে কাদের মাধ্যমে? এই আলেমদের কারণেই পৃথিবীটা বেঁচে আছে। এখন মাছ চিন্তা করলো, আমি বেঁচে আছি কার ছিলে, এখন দোয়া করা লাগবে না? মাছ, এমনকি পিপিলিকা, গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমদেরকে দোয়া করে। আমি হাদিসে নিজে পড়ছি আজকেও, কেন পিপিলিকায় জানে আমি পৃথিবীতে আছি কারো শিলায়, পাহাড় জানে আমি বেঁচে আছি পৃথিবীতে কারো শিলায়, নদী, সাগর নদী জানে আমি বেঁচে আছি পৃথিবীতে কারো শিলায়, খালি আদমের ফুলায় কদম আলী জানে না। আদম আলীর ভূত কদম আলী? একটা বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান যদি বর না আসে অনুষ্ঠান হয়? বুঝাইতেরই নাই, অনুষ্ঠান হয়? বর, বর বেচারায় বর রাত্রে গোসল করার লেগে নামছে, আর ওই বিয়ের অনুষ্ঠান তো কত আয়োজন, হাড্ডি কাটা, গোস্ত, অতিরিক্ত খাবার সব ঘরের পিছনে রেখে দিয়েছে, কুকুর কুকুর কয়টা খাইয়া খুব মোটা তাজা হয়েছে। এই খানার আয়োজন বরের ছিলায়, কথা কয় না, এই খানা হয়েছে কারো ছিলায়। এখন বর বেচারায় ফজর এক দিয়ে গোসল করতে চুপে চাপে নামছে, কেউ যেন টের না পায়, ওই কুকুরটা যাইয়ে সামনে খাড়াইছে আর সিলে সিলে শুরু করে দিছে, কুকুরের ভাষায় আর কি, ওরা গেউ গেউ করে না? আসলে তো কুকুরে জানে না আমার এই স্বাস্থ্য, আজকে যে পেটটা মোটা, এত খাইলাম বুদ্ধি আর উচিলাই জানে কথা কয় না? জানে, কিন্তু যারা জানে সেটা বরকে সম্মান করে, ঠিক কি না? বরং আগাইয়া দেয়, জামাটা রুমালটা আরও আগাইয়া দেয়, কোটটা পরাইয়া দেয়, শেরওয়ানিটা পরাইয়া দেয়, মাথার টুপিটা লাগাইয়া দেয়, কারণ আজকে সমস্ত কিছু তোমার দ্বারা, কথা কয় না? ঠিক, যারা এই জমিনে কুত্তা মার্কা মানুষ, ওরা জানে না যে আলেমদের সিলায় বেঁচে আছে, আলেমদের সিলায় জমিন আছে, আলেমদের সিলায় পৃথিবী আছে, আলেমদের সিলায় তুই রেজেক পাও, আলেমদের সিলায় তুই পৃথিবীতে আসো, কুত্তায় জানে না আলেমদেরকে অপমান করে। ওই যেমন কুত্তায় জানে না এই বরের কারণে আজকের রাত্রে খানা, জানে কুত্তায় এই জমিনে কুত্তা মার্কা কিছু মানুষ আছে আলেমদেরকে সহ্য করতে, আমরা যেন এদের মধ্যে না ওই, বরং আমরা আলেমদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো, আমরাও আলেম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস শুনেই আমি শেষ করবো, অনেকগুলো হাদিস আনছি, মুখস্থ আছে তবু লিখে নোট করে নিয়ে আসছি। একটা হাদিস শুনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনী ইসরাইলের এক লোক আলেম, কি সে আল্লাহ পাকের ইবাদত করে কিন্তু বেশিরভাগ সময় নফল কোনো আমল করে না, নফল নামাজ পড়ে না, জিকির আজকার অত বেশি করে না, তো অত রোজাও রাখে না, হ্যাঁ সময় পাইলেই এলেম শিখায় মানুষদেরকে, মানুষদেরকে কি করে এলেম শিখায়, বয়ান করে, নসিহত করে, কোরআন ইসলামের কথা, আল্লাহর কথা, পরকালের কথা, এই এলেমগুলো লোকদের কাছে প্রচার করে, এলেম বন্টন করে। আর একটা লোক খেয়াল করেন, ওই বনি ইসরাইলের দিনের বেলায় রোজা, রাতের বেলায় সারা রাত ইবাদত, তো কয়জনের লোক? হুজুরকে জিজ্ঞেস করলি, ইয়া রাসূলুল্লাহ কোনজন ভালো, যে দিনের বেলায় সারা দিন রোজা এবং অন্য আমল তো আছেই, আর সারা রাত জেগে জেগে ইবাদত, ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাদলুল আলেমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শোনো, তোমাদের সাধারণ একজন সাহাবীর তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, ওই আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন।
আর এক হাদিসে আসছে ফাদলুল আলেমি আলাল আবেদে কা ফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত আসমানে তারকার তুলনায় চাঁদের মর্যাদা যেমন, সাধারণ লোকদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। আর একটা হাদিস ফাদলুল আলেমি আলাল আবেদে কা ফাদলিস শামসি আলা সাইরিল কাওয়াকিব, তারকার তুলনায় সূর্যের মর্যাদা সম্মান প্রভাব প্রতিপত্তি বড়ত্ব যেমন, আলেমের মর্যাদা পাবলিকের তুলনায় তেমন। সর্বশেষ কথা, আরো কথা আগামী জুমায় শুনবো ইনশা আল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে আমরা এলেম শেখার চেষ্টা করব, আলোচনার মূল বিষয় এটাই। না শিখলে আমল করা যায়? ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আমল করার চাইতেও এলেম শিক্ষাকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন, বোঝেন নাই? এলেম শিক্ষাকে আমলের চাইতেও গুরুত্ব, কারণ না জেনে আমল করলে ফলাফল ভালো, আর জেনে আমল করবেন অল্প সেটাই কাজে লেগে যাবে, ঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন।